হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের অপেক্ষার দিন শেষ। তোমাদের প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে তোমরা আমাদের পাশে দাঁড়িয়েছো, আমি সত্যি আপ্লুত। এবং তোমাদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা কী সেটা বলবো। তার আগে বলি আজকের টপিক কী। ভিডিও টপিক হচ্ছে যে আগের বছর কতগুলো সিট ছিল, এই বছর কতগুলো হয়েছে, একটা কম্পেয়ার করে তোমাদের দেখাবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আগের বছরে 2019-এ, ঠিক আছে, 2019 সালের একটা লিস্ট তোমাদের দেখাবো, সেই লিস্টে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, মানে কত স্কোর করেছিল, লাস্ট কত পেয়েছিল, কত স্কোর পর্যন্ত, সেটা তোমাদের বলবো। এবং তারপর বলবো যে জিএনএম নাকি বিএসসি কোনটা বেস্ট। জেনপাসের জন্য ছোট্ট একটা আপডেট আছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে, একটা টেন্টেটিভ ডেট আমি বলবো। এবং সব থেকে যেটা বড় খবর যে এএনএম পড়তে কত খরচ, ঠিক আছে, এই কয়েকটা আপডেট, এতগুলো আপডেট, কয়েকটা বলবো না, এতগুলো আপডেট তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবে, ঠিক আছে। তো ফার্স্টে বলি, আমি একটু আগে কল করেছিলাম তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে। তো জেনপার রেজাল্ট কিন্তু যে কোনো দিন বেরোতে পারে, আজকে তো হলো না, কাল পরশু তরশু যে কোনো দিন বেরোতে পারে। যেটুকু খবর পেলাম যে হেলথ যে অফিস আছে হেলথ সেক্টর থেকে যখনই গ্রিন সিগনাল দিয়ে দেবে, ওরা কিন্তু রেজাল্ট পাবলিক করে দেবে, পাবলিশ করে দেবে, এবং তারপর কিন্তু তোমরা সবাই দেখতে পাবে তোমাদের রেজাল্ট, ঠিক আছে। তো অপেক্ষা করো, দুই একদিনের মধ্যে আশা করছি বেরিয়ে যেতে পারে, যদি না বেরোয় 7 দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। একটা টেন্টেটিভ ডেট তোমাদের বলে দিলাম, 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার একদম প্রবল সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার চলে আসি তোমাদের যেটা সব থেকে বড় খবর, যে 2019 সালে কত দূর পর্যন্ত গিয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিই, যে র্যাঙ্ক কত পর্যন্ত গিয়েছিল, র্যাঙ্ক বলবো না, অ্যাকচুয়ালি কত স্কোর পর্যন্ত গিয়েছিল। কারণ 2019 সালে কিন্তু কোনো পরীক্ষা হতো না, পুরোটাই হতো কি মেরিটের উপর, ঠিক আছে। অর্থাৎ এইচএসে কত পার্সেন্ট পেয়েছিল সেই পার্সেন্টেজের উপর কিন্তু এইখানে সিলেকশন হতো। তো তোমরা দেখে নাও কত স্কোর পর্যন্ত করেছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের সামনে পিডিএফটা আমি খুলে দিচ্ছি, ফাইনাল র্যাঙ্ক লিস্ট ফর ফিমেল জিএনএম ভেরিফাইড ক্যান্ডিডেট। এখানে বলে রাখি, আগে কী হতো, আগে একটা র্যাঙ্ক বেরোতো, যে যত পার্সেন্ট পেয়েছে সে পার্সেন্টেজের উপর একটা র্যাঙ্ক বের করতো, সেই র্যাঙ্কটা আগে প্রভিশনাল হতো, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ফাইনাল হতো। তো এটা দেখতে পাচ্ছ ফাইনাল র্যাঙ্ক, মানে এটার পর আর কোনো র্যাঙ্ক কার্ড কিন্তু বেরোয়নি। তো তোমাদের এখানে বলে দিই যে কার কীরকম র্যাঙ্ক হয়েছিলো, কত কী স্কোর হয়েছিল, ঠিক আছে। দেখো, প্রথমে বলে কি, যে মেয়েটা পেয়েছিল প্রথম, ঠিক আছে, ওর কিন্তু এত পার্সেন্টেজ ছিল। এবার অনেকে ভাববে যে আমার তো এত পার্সেন্টেজ নেই, আমি যদি কম্পেয়ার করি তোমাদের যে যেরকম রিটেন এক্সাম হয়েছিল, ঠিক আছে, এখানে তো এইচএসের রেজাল্ট তোমাদের কোনো কাজে লাগবে না। তুমি এইচএসে 90% পেয়েছো কি 80% পেয়েছো কি 50% পেয়েছো, কোনো কিছু ম্যাটার করে না, ইটস ডাজন্ট ম্যাটার। বাট ম্যাটার কী করে, তুমি কীরকম পরীক্ষা দিয়েছো। তো মনে করো যদি তোমার এটা পরীক্ষা ধরেও নি না, 2019-এ আমি ধরছি, 2019-এ কিন্তু, বারবার বলছি 2019-এ, 2020-টা আমার কাছে ছিল বাট এই মুহূর্তে নেই। তোমরা লাইক যদি করো ভালো পরিমাণে, তাহলে কিন্তু পরবর্তীকালে দু একদিনের মধ্যেই তোমাদের কিন্তু আমি 2020 সালেরটা দেখাবো। এবং 2021-টা এখনও পাবলিক হয়নি, এখনও আপলোড হয়নি। তো 2020-টা আমি কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো যে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিলো, ঠিক আছে। তো 2019-টা দেখে নাও, এটা প্রথম হচ্ছে কত, 98%। যারা ভাববে যে 98% পাবে, তারা কিন্তু সুযোগ পাওয়ার চান্স আছে। একেবারে সরাসরি আমি নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি 103 পাতা আছে। এই 103 পাতার আমি শেষে পাতায় চলে যাই, সেখানে সবথেকে কম যে পেয়েছি, যে সবথেকে কম মানে তোমার স্কোরে পেয়েছে, তার তো আমি বলে দিই, একেবারে কম, যেটা তোমাদের থাম্বনেইলে দেখেছিলে, প্রায় 58% কত পার্সেন্টে পেয়েছে তোমরা দেখে নাও। তো যারা ভয় পাচ্ছিলে না যে 50% পেয়েছি আমি কি সুযোগ পাবো, যারা ভয় পাচ্ছিলে যে দাদা আমি 40% পেয়েছি আমি কি সুযোগ পাবো, তোমরাও পেতে পারো। কীভাবে সেটা আমি বলে দেবো। দেখো, সব থেকে লাস্টে যে আছে তার মোটামুটি নাম্বারটা দেখে নাও, কত কী পেয়েছিল, কত পার্সেন্টে পেয়েছে, দেখেছো কত কম পার্সেন্টেজ পেয়েছে। তো যারা বলো না যে দাদা এত কমে কী করে হতে পারে, 50% কমে কার কী করে হতে পারে, অবশ্যই হতে পারে। দেখো, এটা একটা এইচএসএ পার্সেন্টেজের উপর ভিত্তি করে, এবার এখানে 5-10 কম বেশি হতে পারে, ঠিক আছে, তোমাদের স্কোরের সাথে ওদের মানে পার্সেন্টেজে কোনো মিলই নেই। বাট একটা তোমাদের দেখালাম যে কত কমেও যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু একটা এইচএসএ পার্সেন্টেজ, ভাবতে পারছো, এইচএসএ 58%ও কিন্তু সুযোগ হয়েছিল 2019-এ। তো তোমরা কেন ভাবছো যে তোমরা পরীক্ষা দিয়ে কেন সুযোগ পাবে না, তোমাদের মধ্যে আমি যেটুকু বুঝতে পেরেছি, আমি খুব তাড়াতাড়ি পড়ে নেব তোমাদের কাছ থেকে যে কার কীরকম মোটামুটি আইডিয়া যে কত কী হতে পারে, ঠিক আছে। জিএনএমের রেজাল্ট কবে বেরোবে, আমি এর আগে বলেছি যে জুলাইয়ের কিন্তু মিডিলের দিকে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মিডিলে অথবা লাস্টে মানে লাস্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তো তোমাদের কাছ থেকে আগে একটা পোল নেব যে তোমাদের কীরকম স্কোর হচ্ছে, ঠিক আছে। কেউ বলবে 100, কেউ বলবে 50, কেউ বলবে 90, একটা মোটামুটি আইডিয়া করে যদি বলা যায় না যে 115-র মধ্যে যদি ধরা যায়, 115-র মধ্যে মোটামুটিভাবেও যদি সঠিক উত্তর দিয়ে থাকে, এইরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম আছে যারা 90+ পেয়েছে, খুবই কম।
সংখ্যাটা খুবই কম, নেই কেন বলবো, অবশ্যই আছে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, এবার আমি অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলছি, যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলছে যে 70, 60, 50, ঠিক আছে, মানে 50 থেকে 70 পর্যন্ত একদম অ্যাভারেজ স্টুডেন্ট। এবার যারা বিলো 50, যারা 50-এরও কম পাবে, ঠিক আছে, 40, 30, 20 পাবে, এদের কি সুযোগ নেই? এরা কি সুযোগ পাবে না? এরাও সুযোগ পাবে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। যে প্রথম কাউন্সিলিংয়ে পেয়ে গেলে এরকমটা কোনো মানে নেই, ঠিক আছে, 4-5টা কাউন্সিলিং হয়, তারপর তোমাদের আরও অনেক কাউন্সিলিং, আমি বলেছি প্রথম ভিডিওতে তোমরা দেখতে পাবে, দুদিনের আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কী কী কাউন্সিলিং হয়। প্রথমত হয় ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং, তারপর হয় তোমাদের মাপ আপ রাউন্ড, তারপরে এক্সটেন্ডেড মাপ আপ, এরকমভাবে অনেকগুলো রাউন্ড হয়, ঠিক আছে। তো এই এতগুলো রাউন্ডের মধ্যে তোমরা কি একটা তো পাবে না, এটা কি কখনো হতে পারে? এবার একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু ভেবে নিচ্ছে যে আমি সরকারিতে পাবো না, বেসরকারিতে রাখবো। তো সেক্ষেত্রে বলি, বেসরকারি কলেজগুলো তোমাদেরকে সেইভাবেই সাজাতে হবে যাতে তুমি আগেই সেই বেসরকারি কলেজে পেয়ে যাও, ঠিক আছে। আগের ভিডিওতে কালকে আমি বলেছিলাম যে কিছু বেসরকারি কলেজ আছে যেগুলো কিন্তু কোর্স ফি সরকারি কলেজে সমান সমান। তাহলে ছাত্রছাত্রীরা এটা ভুল করে ফেলে, যারা ভাবছে যে আমি সরকারিতে পাবো না, বেসরকারিতে বেশি খরচের ফলে পড়বো না। তো এই যে ভুলটা, ঠিক আছে, এই ভুলটার জন্য অনেকে কিন্তু সুযোগ পায় না। কেন বলছি, কিছু কলেজ আছে, প্রথম আমি বলে দিই, শ্রমজীবী স্কুল অফ নার্সিং, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, এরকম কিছু কলেজ আছে, মা সারদা, এই সব কিছু কলেজে না কোর্স ফি খুবই কম থাকে, ঠিক আছে, যদি ধরা যায় একদম কিন্তু সরকারি কলেজে সমান সমান। কেন বলছি, সরকারি কলেজে এএনএম পড়তে কত খরচ আগে বলে দিই। দেখো, এএনএম এর জন্য পার্টিকুলার কিন্তু কোনো খরচ সেরকম হয় না, একদম যদি সহজ কথায় বলি, তোমাদের কিন্তু কোর্স ফি যেটা হয় মানে অ্যাডমিশন ফি, অ্যাডমিশনের জন্য তোমাদের 600 টাকা বা 700 টাকা এরকম একটা অ্যামাউন্ট লাগে, সামান্য কিছু, ঠিক আছে, এটা সবাই পে করতে পারবে। যেটা লাগে, যেটা মেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি, বইয়ের টাকা লাগে এবং ইউনিফর্মে টাকা লাগে, এইটা ধরে মোটামুটি তোমার ওই 6-7 হাজার মতো লাগে, ঠিক আছে। অর্থাৎ সরকারি কলেজের কথা বলছি, যেহেতু তোমাদের সরকারি কলেজ ছাড়া বেসরকারি কলেজ নেই, তো সরকারি কলেজের ক্ষেত্রে মোটামুটি 6-7 হাজার টাকা ফার্স্ট ইয়ার লাগে এবং সেকেন্ড ইয়ারে তোমার মোটামুটি ওই 6-7 হাজার, মানে সব মিলে ধরা যেতে পারে যে মোটামুটি তোমার 15 হাজারের মধ্যে আশা করছি 2 বছর কমপ্লিট হয়ে যাবে। এবার এটাও ডিপেন্ড করে কলেজ টু কলেজ, ঠিক আছে, কোনো কলেজে কোর্স ফি একটু বেশি লাগে, কোর্স ফি নয়, যেটা তোমার বইয়ের টাকা বা হয়তো ইউনিফর্মের টাকা একটু এদিক ওদিক হতে পারে, তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারো যে 10-15 মধ্যে কিন্তু তোমাদের কোর্স ফি কমপ্লিট হয়ে যাবে 2 বছরে, ঠিক আছে। এবার বলি, তোমাদের কিন্তু ইন্টার্নশিপ শুরু হয়ে যায়, ঠিক আছে, ইন্টার্নশিপ শুরু হয়ে যায়, জিএনএম এর জন্য 6 মাসের ইন্টার্নশিপ হয়, এবং এই ইন্টার্নশিপ চলাকালীন তোমরা কিন্তু প্রতি মাসে 6 মাসের জন্য প্রতি মাসে কিন্তু 5,000 টাকা করে একটা ইন্টার্নশিপ বা টাকা কিন্তু পাবে বা স্কলারশিপ পাবে, ঠিক আছে, এটাকে স্টাইপেন্ড বলা হয়, স্কলারশিপ বলা যায় না, স্টাইপেন্ড বলা যায়। তো স্টাইপেন্ডটা কিন্তু তোমরা পাবে, এবং তারপর থেকে তোমাদের কিন্তু অন জব ট্রেনিং শুরু হয়ে যাবে, যে কোনো প্রাইভেট কোনো হসপিটাল বলো বা কোনো মানে নার্সিংহোম বলো বা কোনো হসপিটাল বলো, কিন্তু তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের এএনএম এ খরচ, এবং তোমাদের জিএনএম এর যে মোটামুটি যে স্ট্রাকচার বললাম এর মধ্যে কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের সবার কাছে খুব হেল্পফুল হয়েছে। এবার বলি যে জিএনএম ভালো নাকি মানে বিএসসি নার্সিং ভালো, এইটা একটা বিরাট একটা মানে ব্যাপার আছে। অনেকের বয়স হচ্ছে কি প্রায় 30 বছরের কাছাকাছি, তো অনেকে প্রশ্ন করছে, দাদা আমরা কি এই মুহূর্তে দাঁড়িয়ে জিএনএম করা বেটার হবে নাকি বিএসসি নার্সিং করা বেটার হবে, না আমরা কোনটা করবো, এএনএম করবো, কোনটা করলে বেটার হবে? তো তাদের জন্য কিছু কথা বলবো, এবং যারা দুটোই অ্যাপ্লাই করেছো জিএনএম এবং বিএসসি, তাদের জন্য কিছু কথা বলবো যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। তো একেবারেই সরাসরি তোমাদের একটা হোয়াইট পেজে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ একদম এক্সপ্লেনেশন করে বোঝাচ্ছি। দেখো বন্ধুরা, বিএমএ গ্রুপ এবং সাফল্য বাংলা যৌথ উদ্যোগে আমরা তোমাদের জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি। এই তিনটে হেল্পলাইন নাম্বারে তোমরা যে কোনো সময় কিন্তু কল করে তোমাদের যা যা কোয়ারি আছে বা অ্যাডমিশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, বা সরকারি কলেজ বা বেসরকারি কলেজ সম্পর্কে যে কোথায় কীরকমভাবে অ্যাডমিশন নেওয়ানো যায়, এই সমস্ত কোয়ারি তোমরা কিন্তু এখানে চাইলে ফোন করে অবশ্যই কিন্তু এগুলো সলিউশন করতে পারো বা তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারো, ঠিক আছে। তো তারপরে বলি তোমাদের যে মেন বিষয়টা, যে বিএসসি করা বেটার নাকি জিএনএম করা বেটার। মনে করো যে তুমি প্রথমে, যেহেতু তোমাদের জেনপার রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে, তো তোমরা কিন্তু তারপরে আস্তে আস্তে তোমাদের প্রসেসটা ফাস্ট হবে, কারণ তোমাদের অলরেডি পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি। তারপর যে তখন প্রসেসটা আসছে যে কলেজ চয়েস, তারপর যখন তোমরা কোনো একটা কলেজ চান্স পেলে, তো আমি কি বলবো, দেখো তুমি ধরো যে তোমার বয়স যদি অ্যাবভ 30 হয়, ঠিক আছে, 30+ যদি তোমার এজ হয়, সেক্ষেত্রে আমি বলবো যে বিএসসি করার থেকে জিএনএম করা বেটার। কেন বলছি, কারণ তোমার বয়স অলরেডি কিন্তু এন্ডের পরে পৌঁছে গেছে, কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে না বয়সে একটা সীমা থাকে, ঠিক আছে। যদি তোমার কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তাহলে আমি বলছি না, বাট যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমার যদি এজ 30-এর ওপর হয়ে যায়, তোমাদের 35 বছরের ওপর না
35 বছর যদি বেশি হয়ে যায় বয়স, অনেক সমস্যা হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা এজ লিমিট থাকে, যখন জবের জন্য অ্যাপ্লাই করবে বলা হবে যে 30 বছর বা 35 বছর জন্য এটা কিন্তু লাস্ট এজ লিমিট, ঠিক আছে? তো এইখানে যদি বলা যায় বিএসসি যেহেতু 4 বছর, বিএসসি নার্সিং এবং জিএনএম হচ্ছে 3 বছর, তা আমার মতে বলে যদি সমস্যা না থাকে এবং যদি তুমি চাও যে না আমি তাড়াতাড়ি একটা সরকারি চাকরি পেতে হবে, তাহলে কিন্তু জিএনএমটাই আমি সাজেস্ট করব, ঠিক আছে? আর বিএসসিটা কাদের জন্য, দেখো যদি তুমি অলরেডি তোমার বয়স অনেক কম হয়ে থাকে, তুমি ধরো যে এখন যদি তোমার বয়স মোটামুটি 20 বছর, 21-22 বা এর মধ্যে থাকে, বা 24 বছর হলেও ঠিক আছে, এইরকম যদি বয়স থাকে, মানে 30-এর কম যদি থাকে, তাহলে কিন্তু আমি এটা সাজেস্ট করবো অবশ্যই বিএসসি করবে। কারণ বিএসসিতে যেমন তোমাদের, আমি একটা কথা বলি, দুটোই ভালো, কোনোটাই খারাপ নয়, বাট প্রমোশনের কথা বলো বা একটু উচ্চ পদে যদি কথা বলো বা একটু ভালো মানে স্যালারির কথা বলো, অবশ্যই তোমাদের কিন্তু বিএসসির নার্সিংয়ের কথাই প্রথমে আসে। এখানে তোমাদের স্যালারি মানে এরপর প্রমোশনের যে ব্যাপারগুলো এইসব বা হায়ার স্টাডিজের স্কোপগুলো এগুলো কিন্তু অবশ্যই বেড়ে যায়। কৃষি ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে, জিএনএমের ক্ষেত্রেও আছে, জিএনএমের ক্ষেত্রে তোমাদেরকে জিএনএম করতে হবে, তারপর আবার বিএসসি করতে হবে, আবার তোমাদের হায়ার স্টাডিজ করতে হবে। বিএসসি করলে তোমরা কী কী ফ্যাসিলিটি পেতে পারো? দেখো এমনিতে তো আমরা প্রত্যেকে জানি নার্স হবো, ঠিক আছে, নার্স তো হবোই, কিন্তু অনেকের প্রবলেম যে ভাই আমি প্রতিদিন দিন রাত্রি ডিউটি করবো, এটা আমার সহ্য হচ্ছে না, ঠিক আছে? অনেকের ইচ্ছে কি আমি পড়াবো, ঠিক আছে? তো তোমরা বিএসসি করার পর এমএসসি করতে পারো, ঠিক আছে? এমএসসি করার পর তোমরা কিন্তু চাইলে অনেক যে এনটিএসগুলো আছে এখানে কিন্তু চাইলে পড়াতেও পারো অ্যাজ এ কন্ট্রাকচুয়াল, তারপরে আস্তে আস্তে পারমানেন্ট করে দেওয়া যেতে পারে, বা অ্যাজ এ এক্সাম দিয়ে তারপরে তোমাদের এক্সাম দিয়ে কিন্তু একটা এখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই যারা এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে যে আমি শুধু পড়তে চাই না, আমি পড়াতে চাই, আমি নার্সিং পড়ে কিছুদিন জব করলাম তারপরে আমি আবার মানে প্রফেসর হতে চাই, মানে এগুলো যারা স্কুলে যারা টিচার হয় তো তাদের মতো টিচার হতে চাই, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বিএসসিটা করো। বিএসসিটা করার পর তবেই তুমি এমএসসি করবে, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই জবটাও করতে হবে, কারণ জব এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তো অবশ্যই এই কয়েকটা জিনিস মাথায় রাখবে যে শুধুমাত্র জিএনএম বা এএনএম আর বিএসসি এটা শুধুমাত্র স্যালারির দিক থেকে যে ভেঙে দিলাম এবং মানে এটাকে আলাদা করে দিয়ে আমি বললাম এটা ভালো ওটা ভালো, না, যদি স্যালারির কথা বলো তাহলে সবথেকে বেশি স্যালারি তো বিএসসিরা পাবে, তারপর জিএনএম পাবে, তারপর এএনএম। এবার স্যালারি যদি বিটুইন বলো যে কত কী ডিফারেন্স হতে পারে, জিএনএম এবং বিএসসিদের মধ্যে ডিফারেন্স খুব বেশি নয়, 2-5 হাজার টাকার মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে? খুব বেশি নয়। সরকারি যদি কথা বলো, সরকারি একদম স্টেট গভর্নমেন্টের যে মানে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু মোটামুটি 2-5 হাজার টাকা এদিক ওদিক হয়, ঠিক আছে? এবার সেন্ট্রাল গভর্নমেন্টের যদি প্রচুর মানে এদিক ওদিক হতে পারে, কারণ ওখানে একটা আলাদা ওদের একটা হিসেব থাকে, সেভেন্থ পে কমিশনের মতো একটা হিসেব থাকে, তো সেক্ষেত্রে মোটামুটি জিএনএমদের স্টার্টই হয় প্রায় তোমার 60-70 থেকে, ঠিক আছে? আর বিএসসিদের আরও বেশি, তো ওখানে একটু এদিক ওদিক হতে পারে, 10-15 হাজার টাকা বেশি হতে পারে, বাট যেটা স্টেট গভর্নমেন্টের সেখানে কিন্তু মোটামুটি 2-5 হাজার টাকা এদিক ওদিক হয়, ঠিক আছে? মানে এদিক ওদিক মানে কি, বিএসসিদের অবশ্যই 5 হাজার টাকা বেশি হবে, আর জিএনএমদের হয়তো 5 হাজার টাকা কম হবে। আর এএনএমদের স্যালারি কত হয় এটা মুখে আমি বলতে পারছি না, তবে একটা অনুমান করে বলছি, তোমাদের এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু একটা অনুমান করে বলছি 50-22 এর কাছাকাছি, ঠিক আছে? একদম গভর্নমেন্টের কথা বলছি। আর প্রাইভেট যেগুলো আছে, প্রাইভেট যে নার্সিং হোম বলো বা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটগুলো বলো, সেখানে কিন্তু তোমাদের ওটা ভ্যারি করে কলেজের ওপর বা যে ইনস্টিটিউট তার ওপর, ঠিক আছে? সেটা স্টার্ট হতে পারে 20 হাজার থেকেও হতে পারে, সেটা 30 হাজার থেকেও হতে পারে, সেটা আবার 10 হাজার থেকেও হতে পারে, 5 হাজার থেকেও হতে পারে, সেটা কিন্তু সেই যে নার্সিং হোম তাদের উপর ডিপেন্ড করে, ওকে? তো আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে চেষ্টা করছি তোমাদের সাথে উপস্থাপন করার। কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমার কমেন্ট বক্স সবসময় ওপেন আছে তোমাদের জন্য, তোমাদের এত সাপোর্ট পেয়ে আমি সত্যি আমি গর্বিত, আমি আপ্লুত। এবং আমি যে সারপ্রাইজটা কথা বলছিলাম সেই সারপ্রাইজটা হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা সারপ্রাইজ দিচ্ছি, আমাদের যখন চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি আমার চ্যানেল থেকে জেনপা ব্যাস থেকে 10 জনের কলেজ চয়েস করে দেবো, বিনা মূল্যে, কোনো টাকা নেব না, জিএনএমদের জন্য 10টা স্টুডেন্টের ফ্রিতে কলেজ চয়েস করে দেবো, কোনো টাকা নেব না। এটা কিন্তু আমার তরফ থেকে তোমাদের মানে প্রতি একটা গিফট, একটা সারপ্রাইজ তোমাদের সবার প্রতি, ঠিক আছে? এবার বাকিদের জন্য আমি কী করবো, আমি অবশ্যই ভিডিওতে বলে দেবো একদম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোন কলেজ কীভাবে সাজাবে, কোথায় তোমার বাড়ি, কোন কলেজগুলোকে আগে রাখবে, প্রাইভেট কলেজগুলো হলে কেন কোনটাকে আগে রাখা উচিত, সেই সম্পর্কে একদম ডিটেলসে বলবো, এবং অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে, আমিও অবশ্যই চেষ্টা করবো আমার তরফ থেকে সব থেকে বেস্টটা দেওয়ার। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থেকো প্রত্যেকে।